দশন্ধি দশন্ধি ধরি অবহেলিত অবস্থায় রয়ে আসছেন মা পার্বতী দেবী। মো পছুয়াড়ে দেখিপারছেন এটা হল মা পার্বতী দেবী মন্দির, যেটা কি পথুরিয়া গুম্ফা মধ্যে অবস্থিত করছেন। পথুরিয়া রাস্তা সাংকু খালডিপ রাস্তা, তা সাংকু দুই তিনটা পাহাড় অতিক্রম কলাপরে এখানে ভক্ত মানে পৌঁছি পারি থাকে। পদারে পড়া পূর্ব সরকার প্রচার ভেড়িকি, চব্বিশ বর্ষ ধরি পার্টিরে সীমিত থিলা পর্যটনর বিকাশ। নবরঙ্গপুর ডাবু গাঁরে ধরা পড়িলা সত। আপন দেখুথিবা এ দৃশ্য হেউছি নবরঙ্গপুর জিলা ডাবুগা ব্লকরে থিবা কেলিয়া শৈবপীঠর। এই শৈবপীঠ খালি এই অঞ্চলরে প্রসিদ্ধি লাভ করিনি, বরং রাজ্যর কোণ অনুকোণর এঠাকু ছুটে পর্যটকঙ্ক সুয়। হেলে দেখন্তু গলা সরকার নিজ চব্বিশ বর্ষ শাসনরে এই অঞ্চলর কেতে বিকাশ করেছি। শিবঙ্ক মন্দিরকু তো রাস্তা অছি, হেলে মা পার্বতীঙ্কু অবহেলিত অবস্থায় ছাড়ি দেইছি গলা বিজেডি সরকার। এই পাহাড়িয়া পথুরিয়া রাস্তা দেই বিপজ্জনকভাবে মন্দিরকু বুলি আসুছন্তি পর্যটক। আজ্ঞা রাস্তাঘাট তো বহুত অসুবিধা আছে, এটি তো ঝাড়েশ্বর মন্দির টু পার্বতী মা পাখে আসবা পাই বি রাস্তাঘাট কোণসি সুবিধা নাই, খালি পত্র বাট একা আছে, চালি চালি কিনা আসবা বাট আছে, পানির অসুবিধা সুবিধা তো অছি একা, সেটি কিছু সরকারি নাই অসুবিধা অছি, কিছু গোটে সরকার যোগাযোগ করলে কিছু গোটে আমি সুবিধা পাইতু, রাস্তার গোটে সুবিধা পাইতু কি পানির বি সুবিধা পাইতু আজ্ঞা, আমার তো কিছু এলে এটি আমার সুবিধা। ধারুয়া পথর সাঙ্গকু আবুড়া খাবুড়া রাস্তা, সেই পুনি ঘাটি রাস্তা, চালিবা বহুত মুশকিল হয়ে যাচ্ছি, কিন্তু মন ভিতরে অছি অপার স্বপ্ন, অপার ভক্তি মা পার্বতী দেবীঙ্ক দর্শন নিমন্তে। প্রায় তিন কিলোমিটার আমাকে চালিবাক পড়িব এই পথুরিয়া ধারুয়া রাস্তা। খালি রাস্তা নুহে, এই অঞ্চলকু সাতপর করে রখিলে পূর্বর বিজেডি সরকার, রাস্তাঘাট তো না, এসহ পর্যটনস্থলীরে কৌশি আনুষঙ্গিক ব্যবস্থা বিইনি, না পিবা পানি পাই কিছু ব্যবস্থা অছি, না পর্যটকঙ্ক পাই শৌচালয় খণ্ডিয়ে বনিছি, বিশ্রাম কক্ষ কথা তো নকহিলে ভালো। রাস্তাঘাটর বহুত অসুবিধা, যেটিকি আসবা বড় কষ্টকর, যা কষ্ট মষ্ট করে লোক মানে আসছেন বাটরে বহুত অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এবং কই কই যাচ্ছেন, আর ঠাকুর মা পার্বতী রক্ষা করবে আমি শিবম পাখু আসলু রক্ষা বি করছেন। যা আসবা বেশি অসুবিধা হচ্ছে, পানি সুবিধা নাই, কষ্ট তো আসছু, পরিবার সারা আসছে, বসি বসি আসছু, উটি উটি আসছে, চালি চালি আসছে, কুটি বিষয় পড়ছি। ওড়িয়া পরম্পরা ও সংস্কৃতিকু নিজ প্রাকৃতিক সৌন্দর্য ভিতরে সম্ভাড়ি রকিছি এই শৈবপীঠ। প্রায় দুইশহ বর্ষর ইতিহাসকু জাবুড়ি ধরিথিবা এই অঞ্চলর বিকাশ দিগরে ধ্যান দেবাকু নুয়া সরকারঙ্কু নিবেদন করিছন্তি অঞ্চলবাসী। ডাবুগাঁরু পঙ্কজচন্দ্র নায়কঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।